আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে আমি অনেকভাবে স্যুপের রেসিপি দিয়েছি, একবার এইভাবে তোমরা বিফ স্যুপ বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। Wow! Thank you. কড়াইতে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার চৌকো চৌকো করে কেটে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর, টমেটো সমস্ত কিছু আমি চৌকো চৌকো করে বড় করে পিস করে কেটে নিয়েছি। তার সঙ্গে আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে, দিয়ে 1 চামচ আদা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ ও অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আমি ঢেকে সেদ্ধ করে নেব। এইভাবে তোমরা একবার গরুর মাংসের স্যুপ বানিয়ে দেখো। এইভাবে সেদ্ধ হয়ে গেলে আমি ছেঁকে সব কিছু তুলে নিয়ে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব এবং এই সবজি সেদ্ধর পানিটা আমি রেখে দেব, এটা আমার স্যুপেতে কাজে লাগবে। কড়াইতে আমি 2 চামচ ঘি দিয়ে হালকা আঁচে গরম করে নেব এবং 1 চামচ রসুন থেতো করে দিয়ে দিচ্ছি এবং ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি করে দিচ্ছি। নেড়ে লাল করে ভাজা হয়ে গেলে আমি পেস্ট করে রাখা সব কিছু আমি দিয়ে দেব এবং রাখা স্টুটা দিয়ে দিচ্ছি। আমার রেসিপি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও। যেমন তোমরা পাতলা করবে ততটা তোমরা পানি দিয়ে দিও। আমার রেসিপিটি তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। এইভাবে মাংস আর সবজি সব কিছু সেদ্ধ করে নিয়ে পেস্ট বানিয়ে দেখে কেমন লাগবে তোমরা খেয়ে দেখো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে, এবং আমি যে ম্যাগির যে প্যাকেটে মশলাগুলো থাকে আমি 2 প্যাকেট নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে দোকানে যে ম্যাগি মশলা পাওয়া যায় সেই মশলাও দিতে পারো। ঘেঁটে নিয়ে ফুটিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, এবং পরবর্তী রেসিপি তোমরা কী পেতে চাও সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো করে স্যুপটি ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নেব, তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আমি। আমার রেসিপিটি তোমাদের শেষ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবারের পরিবেশনের আগে লেবুর রস আমি 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবারে পরিবেশন করে দেব। তোমরা গরম গরম পরিবেশন করো, খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।